হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু। কুয়েতের গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা দেশ থেকে দেখছেন, যারা কুয়েত থেকে দেখছেন, সবাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কুয়েত বাংলাদেশ দূতাবাস থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেটা আমাদের প্রতিটি প্রবাসীরই জানা উচিত। কুয়েত প্রবাসী সকল বাংলাদেশিদের অবগতির জন্য জানানো হয় যে বাংলাদেশ দূতাবাস কুয়েতে কর্মরত জনাব মোহাম্মদ মনির আহমেদ কম্পিউটার সহকারীকে 1 নভেম্বর 2020 তারিখ হতে দূতাবাসের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ অবস্থায় জনাব মোহাম্মদ মনির আহমেদ কম্পিউটার সহকারীর সাথে দূতাবাস সম্পর্কিত সকল ধরনের যোগাযোগ, লেনদেন, যে কোনো ব্যাপার না করার জন্য প্রবাসীদের প্রতি বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে আহ্বান জানানো হয়। সকলের অবগতির জন্য বিজ্ঞপ্তিটি প্রকাশ করে বাংলাদেশ দূতাবাস কুয়েত। আমাদের পক্ষ থেকে প্রতিটি প্রবাসী ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, আপনি এই নিউজটাকে ভাইরাল করবেন। এজন্যই ভাইরাল করবেন যেন কোনো প্রবাসী প্রতারণার শিকার না হয়, এজন্যই ভাইরাল করবেন যেন কোনো প্রবাসীকে এই লোক না ঠকাতে পারে। এজন্য ভাইরাল করবেন প্রবাস জীবনে আপনার কষ্টে অর্জিত টাকা যেন এরকম প্রতারকদের হাতে না যায়, এজন্যই ভাইরাল করবেন, সবার কাছে পৌঁছে দেবেন, সে যেন ভিন্ন নামে কোনো প্রবাসী বাংলাদেশির সাথেও প্রতারণা না করতে পারে। সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্লিজ 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 কমেন্টস করবেন, ভিডিওটা শেয়ার করবেন সোশ্যাল নেটওয়ার্কে, যাতে করে আমাদের প্রবাসী বাংলাদেশি দেখে উপকৃত হতে পারে। সতর্ক থাকুন, সচেতন থাকুন প্রবাস জীবন সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য। চোখ কান খোলা রাখুন, এ ধরনের বিষয় ব্যবসায়ী, দালাল এবং প্রতারক চক্র থেকে। ইনশাআল্লাহ নতুন কোনো আপডেট আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত শুভকামনা। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, স্বাস্থ্য নির্দেশনা কঠোরভাবে পালন করুন।